শাইখের কাছে আরেকটা প্রশ্ন, আরেক ভাই প্রশ্ন করেছেন যে সিয়াম কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়, এমন কিছু কাজ রয়েছে যেগুলো কাজ করলে সিয়াম ভঙ্গ হয়, এগুলো এক ভাই জানতে চেয়েছেন যে শাইখের কাছে আমাদের একটা প্রশ্ন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যে কী কাজ করলে আমাদের সিয়াম বা রোজা নষ্ট হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে দেখা যায় সিয়াম পালন করছি অথচ আমাদের রোজা হচ্ছে না, এগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমত হচ্ছে যারা মা বোন রয়েছেন তাদেরকে প্রতি মাসে তাদের মাসিক হয় অথবা যখন বাচ্চা প্রসব করে তখন তাদেরকে নিফাসের রক্ত প্রবাহিত হয়, হাইস এবং নিফাস যখন হয় সেই হিসাবে তাদেরকে রোজা রাখা যাবে না, পরবর্তীতে তারা আদায় করে নেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভূমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আসকা আমাদান ফালইয়াকযি, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভূমি করলো তার যেন রোজা নষ্ট হয়ে যাবে, তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভূমি এসে পড়ে তখন তার রোজা নষ্ট হবে না। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2380 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে জাগ্রত অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করলে, চুম্বন করলে অথবা অন্য কোনো উপায় বীর্যপাত হলে, যদি এভাবে বীর্যপাত হয় তাহলে তার রোজা নষ্ট হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে রমজান মাসে আমরা একটু নিজেকে কন্ট্রোল করি এবং চিক দিয়ে চলতে হবে, যদি এমনটি হয়ে যায় তাহলে তাকে রোজা নতুনভাবে রোজা আদায় করতে হবে। চার নম্বর হচ্ছে কুলি এবং নাকে পানি দেওয়ার সময় যদি গলার ভিতরে পানি চলে যায় তাহলে কিন্তু হবে না, তবে অনেক সময় দেখা যায় অনিচ্ছাকৃতভাবে সামান্য যায় সেটা ভিন্ন, কিন্তু তার যদি পানি ভিজে চলে যায় উপলব্ধি করে তাহলে তার সিয়াম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে রমজান মাসে আমরা কুলি করব না, কুলি করে গলগলা করব না, কুলি করব কিন্তু গলগলা যাতে করে পানি ভিজে চলে যায় সেটা যেন না হয়। পাঁচ নম্বর হচ্ছে শরীরে এমন পুষ্টিকর ইঞ্জেকশন অথবা সেলাইন পুশ করা যেটি খাবারের কাজ করে, এটা যদি দেওয়া হয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তবে যে ইঞ্জেকশনগুলো পুষ্টিকর নয় সেটি পুশ করলে রোজা ভঙ্গ হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ছয় নম্বর হচ্ছে কেউ যদি রমজান মাসে মিথ্যা কথা বলে এবং মিথ্যার সাথে যেগুলো সংশ্লিষ্ট সিট হয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, আলা কওলু যুর, যে মিথ্যা বেঁচে থাকো, কারণ এর সাথে যেগুলো সংশ্লিষ্ট এগুলো যদি তোমরা করো, মাল্লা মাদা কওলা যুর ওয়ালা আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে আরও যেগুলো আছে গীবত পরনিন্দা আপনার অন্যায় পাপাচার এগুলো ছাড়তে পারলো না, মাল্লা মাদা কওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু ওয়া শারাবাহু রাহুল বুখারি মুসলিম, তাহলে তার এই পানাহার পরিহার করা, খাওয়া পরিহার করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার এই সিয়াম হবে না। আমরা কিন্তু বিশেষভাবে এই কাজটা বেশি করে থাকি, রমজান মাস আসলেও আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, আমরা অন্যায় কাজ করি, তাহলে আমাদের এইগুলো থেকে বাঁচতে হবে। তারপর হচ্ছে ইসলাম ধর্মকে যদি পরিত্যাগ করে, মুসলমান ছিল কিন্তু সে ইসলাম ধর্ম ত্যাগ করে সে রমজান মাস অবস্থায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এই রমজান মাসে কেউ যদি স্ত্রীর সহবাস করে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তাকে কাফফারা দিতে হবে, আগেরগুলো চলে গেছে শুধু আপনার রোজা রাখলে হবে, কিন্তু কেউ যদি স্ত্রীর সহবাস করে অথবা ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে তাহলে তার রোজা তো নষ্ট হবে এবং জরিমানা হিসেবে তাকে এই কাফফারা দিতে হবে, যেটা আমরা আগে বলেছি একটি গোলাম আজাদ করতে হবে, পরপর ষাট এই দু মাস রোজা রাখতে হবে 60 দিন অথবা 60 জন মিসকিন খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদেরকে মনে রাখতে হবে যে অনেকে ঘুমিয়ে গেলাম, আমাদের স্বপ্নদোষ হয়ে গেল, কিংবা অচেতন অবস্থায় আমি রাত্রে ঘুমিয়েছি বা দিনে ঘুমিয়েছি, যদি এরকম অনিচ্ছাকৃতভাবে আমরা ঘুমিয়ে যাওয়ার পর যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু অনেকেই মনে করি যে আমার সিয়াম ভঙ্গ হবে, এটা কিন্তু কোনো কর্মী সিয়াম ভঙ্গ হবে না, আপনি তাড়াতাড়ি পরিষ্কার হওয়ার জন্য চেষ্টা করবেন।